अटो गाड़ी विलासबहुल गाड़ी होते पारे এই থিমকে কেন্দ্র করেই নিজের অটোকে নানানভাবে সাজিয়ে তুলেছেন আগরতলা শিবনগরের বাসিন্দা স্বপন মিয়া নামে এক অটো চালক। তিনি প্লাস্টিকের সবুজ কার্পেট দিয়ে অটোর ছাউনি সাজিয়েছেন। সবুজ ত্রিপুরা স্লোগানকে সামনে রেখেই তার এই উদ্যোগ। অটো গাড়ি, তবে এই গাড়িতে ব্যবস্থা রয়েছে অন্য আর পাঁচটা গাড়ির চেয়ে সম্পূর্ণ আলাদা। অটো বিলাসবহুল গাড়ি হতে পারে এমনটাই জনগণের জন্য তুলে ধরলেন স্বপন মিয়া নামে এক অটো চালক। তিনি প্লাস্টিকের সবুজ কার্পেট দিয়ে অটোর ছাউনি সাজিয়েছেন, পুরো সবুজ, যা চোখের জন্য খুবই আরামদায়ক। এই অটো চালকের মূল লক্ষ্য ছিল সবুজ ত্রিপুরা গড়ার স্লোগানকে বাস্তবায়িত করা। তৎসঙ্গে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বোধের জন্যই নাকি প্লাস্টিকের সবুজ কার্পেট দিয়ে অটোর ছাউনি সাজিয়েছেন। অটোটি আগরতলা পৌর নিগম এলাকায় চলবে, জানালেন খোদ অটোর মালিক স্বপন মিয়া। সবুজ ত্রিপুরা নিয়ে সেটা যেহেতু এটা ত্রিপুরাতে সবুজ, আমরা সবুজ নিয়ে আসি সেই উদ্দেশ্যে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য, যেহেতু গরম বেশি তার জন্য আমরা এটা চিন্তা ভাবনা করে নিয়েছি। আরো কিছু কাজ বাকি আছে, ওইটাও কিছু চলবে। কিভাবে আপনি অনুপ্রাণিত হয়েছেন? এটা আমার একটা, যখন আমি অটো নিয়েছিলাম তখন থেকে আমার একটা ধারণা হয়েছিল যে এটা কিভাবে আমি গাড়িতে সাজিয়ে বা ত্রিপুরাবাসীর জন্য কিভাবে একটা পরিষেবা দিতে পারি। আপনি কোন রোড থেকে কোন রোডে চালাবেন? এটা এএমসি রোড। কি কি জিনিস ধরে সাজিয়েছেন? হ্যাঁ, কিভাবে সাজিয়েছেন? এটা আমি প্লাস্টিকের কার্পেট যেটাকে বলে, হ্যাঁ, গ্রাস কার্পেট, ওইটা আমি ভেতরে কি লাগাবেন? হ্যাঁ, ভেতরেই লাগাবো। গাড়িটি ক্রয় করার পর থেকে চালক স্বপন মিয়ার চিন্তাধারা ছিল জনগণকে যাতে ভালো পরিষেবা দেওয়া যায় তার জন্য কিছু একটা আলাদা করতে হবে। বহু ভেবে চিনতে অবশেষে তিনি এই পন্থা অবলম্বন করলেন। আর সেটাই করে দেখালেন স্বপন মিয়ার বাড়ি রাজধানীর শিবনগর এলাকায়। বৃহস্পতিবার গাড়িটি রাস্তায় দেখে বহু যাত্রী গাড়িটির মধ্যে ওঠার জন্য প্রচেষ্টা করেছেন। এমনটাই তো হওয়া স্বাভাবিক। দারুণভাবে সাজিয়েছেন তিনি অটোটিকে, সবুজে সবুজ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।